কিতা কো তুমি, আমি টুপি খুলতাম কেরে, আমার কি খারাপ লাগতেছে? তোমাকে বিচ্ছিরি লাগছে, জঘন্য লাগছে, ওই যে স্যার কাছে কিছু ক্লাউন থাকে না, ক্লাউনদের মতো লাগছে। আন্দাজ আন্দাজ একটা কথা কইলে নিল, আমি আমি এই টুপিটা কত কষ্ট করে কিনে আনছি, কত দাম দিয়ে কিনছি, তামাম ঢাকা শহর আমি খুঁজছি খুঁজা, তারপরে একটা একটা দোকানে পাইছি, কোম্পানি একটা টুপি বানাইছে, বানায় কোম্পানি মরে গেছে। যে কোম্পানি মরে গেছে সেই কোম্পানি টুপি তুমি পরবা, তাই না? এক পিস বানাইছে তো, তাই না? খারাপ লাগতেছে না? জঘন্য লাগতেছে। তুমি যদি এই টুপি পরে আমার সঙ্গে যাও, আমি তোমার সঙ্গে যাব না। আমি আমি তোমার জন্য একটা নতুন টুপি কিনে দেবো, তুমি প্লিজ এটা খোলো। আমি অন্য কোনো ক্যাপ পরতাম না, আমি এই টুপি পরাম আমি। তাই তুমি এটাই পরবে? ঠিক আছে, যদি তুমি এই টুপি পরে কক্সবাজার যাও তাহলে আমি তোমার সঙ্গে যাব না। খোদা হাফেজ। আমার খালি কান্দন লাগতো কেরে, আমি কেরে কান্দতাম? এটা টুপি কিনছি, আমার বউ টুপিটা সহ্য করে না, কত টাকা দিয়ে কিনছি, আমার আনন্দটা দেখলো না, আমি কিনা করতাম? আরে কথা বলেন না কেন? কি আপনি এখানে কি করেন? আপনার মত তো ভালো না ভাই। এই মেয়ে কথা বলেন না, তা আপনার দাঁত তলাইতে মন করে দিলাম মিয়া। জানেন কার বাসা? সিকান্দার ভাই বাসা ভাই, আমার খুব কাছের বড় ভাই। সে যদি থাকতো না এখন তাহলে বসুন আপনি। ওই মেয়ে কথা কন নাকি আপনি, মত তো ভালো না ভাই। অপরিচিত লোকজন বিল্ডিং এ ঢুকে পড়ছেন আপনি। ওই যান, আর মে যান, বেরোন। কিরে তুই আমারে কইলি যাইতে গা, আমি যাইতাছি গা, তুই তো রাস্তা রে। হ্যাঁ ভাই, তুই কিঞ্চিত ভুল হয়ে গেছে ভাই। তা কোন প্রশ্ন ভাই, আমি আপনি দেখছেন তো ভাই, তুই আমার চিনতে পারছ না ভাই, দেখ করো সোনা আমাকে, তোর কিটা করা তুমি জানো? আমি ফ্যাশন করানোর লেগে আমি পড়ছি। আচ্ছা ভাই, আপনি তো ফ্যাশন করার জন্য ক্যাব পড়ছেন, তো সাহস থাকলে ক্যাব একটু খুলেন। আমার সাহস ঠিকই আছে, কিন্তু তোর কথা আমি টুপি খুললাম কারে? হ্যাঁ ফাইনি কর, ফাইনি তুই কিটা কস? হ্যাঁ তো কি আছে ভাবি, আমি কিঞ্চিত ভুল করে ফেলেছি, সিকান্দার ভাই চিনতে পারিনি। ভাবি কিভাবে চিনবো বলেন? ফেসটা কালো, ক্যাপও পড়ছে কালো, টোটাল মিলে এত বড় ফেস। ফাইনি কিটা কস? আচ্ছা ভাবি আপনি দেখেন, ভালো করে দেখেন বাইরে কেমন লাগতেছে, ফিল্মের ভিলেন লাগতেছে না? দেখো সবার কাছে তোমাকে কেমন বিচ্ছিরি লাগছে, তুমি এই টুপিটা খুলে দাও না প্লিজ সিকান্দার। ভাবি আমিও তো ভাইকে এটাই বলতে চাচ্ছি যে আপনাকে, ভাবি আমি তাকে না এখন এরে বুঝে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি বুঝে আছো, আমি বুঝে যাচ্ছি তো, তুমি যা বুঝে আছো না আমি পুরো বুঝে ফেলেছি। শুনো, সে আমাকে এখন বলেছে না, আমাকে নিয়ে কথা বলেছে কিন্তু সে, হ্যাঁ বলেছে না যে আমি ভিলেন, আমি এখন যা করবো তা ভিলেনের কাজ করবো।